নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 4 অক্টোবর 2022 সাল। নিম্নচাপের গতি প্রকৃতি কি রয়েছে? আগের দিন জানিয়েছিলাম ঘূর্ণাবর্তের কথা বলেছিলেন আবহাওয়া দপ্তর, এবার সেটি নিম্নচাপের আকার নিয়েছে। এই নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মাত্র 2টি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে। উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। কোন কোন জেলাতে সবথেকে বেশি বৃষ্টি হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড এবং বাংলাদেশের আবহাওয়াটা আজকে এবং আগামী দিনে কেমন থাকার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি কাজে লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এই মুহূর্তে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝোড়ো হাওয়াটা উত্তরবঙ্গের দিকে হবে, তবে দক্ষিণবঙ্গের দিকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা কম, এটা বলছেন আবহাওয়া দপ্তর। তবে এই নিম্নচাপটি প্রধানত উত্তর পশ্চিম সংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থান করছে, সেটি আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, এছাড়া রয়েছে বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ। তবে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে মূলত উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং বিহারে। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে। এই নিম্নচাপের সবথেকে বেশি প্রভাব পড়ছে এখনও পর্যন্ত, যেটা আপডেট পাওয়া যাচ্ছে, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, এছাড়া রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ। এবং আগামীকালে যে আপডেট রয়েছে, এই বৃষ্টি ছাড়িয়ে আস্তে আস্তে বৃষ্টি চলে যেতে পারে পশ্চিম উত্তরপ্রদেশ এবং পশ্চিম মধ্যপ্রদেশের কিছু জায়গায়, এছাড়া উত্তর ভারতের দু একটি জায়গায়, রাজস্থান তথা পূর্ব রাজস্থানের দিকে কিছুটা হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। এবার আসছি সরাসরি পশ্চিমবঙ্গের আপডেটে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছেন, অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর, আজকে কলকাতা, হাওড়া, হুগলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে দুপুর থেকে সন্ধ্যা রাতের মধ্যে, অর্থাৎ রাত 9টা বা 10টার মধ্যে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা থেকে হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে মাঝারি থেকে দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে। এছাড়া পশ্চিম দিকের অন্যান্য জেলা যেমন রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এখানেও মাঝারি মানের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, সেই সম্ভাবনা দুপুর থেকে সন্ধ্যা রাত, অর্থাৎ রাত 9টা বা 10টার মধ্যে হয়ে যাবে, এমনটাই রয়েছে সম্ভাবনা। তবে রাত 9টা বা 10টার পর এই সমস্ত জেলাগুলোতে আবহাওয়াটা অনেকটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলাকাশ, কোথাও তারা খচিত আকাশ দেখতে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা মাঝরাতের দিকে বা 10টার পর সেরকম অর্থে নেই, এটা রয়েছে এখনও পর্যন্ত আপডেট। অন্যদিকে দুটি জেলা এখনও, বীরভূম, মুর্শিদাবাদ, এখানে কিন্তু আজকে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তাই বীরভূম, মুর্শিদাবাদই প্রধানত দক্ষিণবঙ্গের মধ্যে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে, এটা রয়েছে আজকের আপডেট। পূর্ব বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, এখানে মূলত হালকা থেকে হালকা মাঝারি মানের বৃষ্টি, তবে দু এক জায়গায় মাঝারি মানের বৃষ্টি হতে পারে দুপুর থেকে সন্ধ্যা রাতের মধ্যে। সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে এই রয়েছে আজকের আবহাওয়া। আগামীকাল যে আবহাওয়া থাকতে পারে, আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আরও কমবে, মূলত হালকা থেকে হালকা মাঝারি ধরনের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 5 তারিখের পর আবহাওয়াটা আরেকটু উন্নতি লাভ করবে, এটা রয়েছে এখনও পর্যন্ত আপডেট। তো বন্ধুরা, এক কথায় বলতে গেলে আজকে রাতের পর কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কম, অর্থাৎ রাত 10টার পর থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে, তবে বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে, বিপর্যয় হয়েছে। এই মুহূর্তের যে আপডেট রয়েছে, দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, প্রায় 200 মিলিমিটার কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, আজকের এই রয়েছে আপডেট। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত আগামী 5 দিনে রয়েছে বৃষ্টির পূর্বাভাস, তবে আজকে এবং আগামীকাল কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে, তারপর বৃষ্টি কমবে। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে শুধুমাত্র ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কিছু কিছু এলাকায় হতে পারে ভারী বৃষ্টি, এটা রয়েছে আপডেট। সঙ্গে উত্তরবঙ্গের কোনো কোনো জেলাতে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে, এটাও জানানো হয়েছে। এছাড়া রয়েছে দুই, দিনাজপুর এবং মালদা, এখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে আজকে। তাই মূলত উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, প্রত্যেকটা জেলাতেই রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা, এই রয়েছে আপডেট। আগামীকাল কিছু কিছু জেলার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি, আগামী পরশু থেকে মূলত হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গে ফিরতে চলেছে, এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে এই তথ্য। দুই বঙ্গেই প্রধানত বৃষ্টির জন্য তাপমাত্রা 2 বা 3 ডিগ্রি নেমেছে, এই রকম সম্ভাবনা আগামী 2 দিন পর্যন্ত থাকার পূর্বাভাস রয়েছে। নিম্নচাপটি মূলত অন্ধ্রপ্রদেশের দিকে যাবে, তবে মৎস্যজীবীদের জন্য এখনও পর্যন্ত যে সতর্কতা রয়েছে, 5 অক্টোবর তারিখ পর্যন্ত তারা যেন কেউ সমুদ্রে মাছ ধরতে যাবেন না। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট আজকে রয়েছে, তাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, সেই ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে। ধানবাদ রয়েছে, জামশেদপুর রয়েছে, রাঁচি রয়েছে, ডালটনগঞ্জ রয়েছে,
দেওঘর রয়েছে, দুমকা রয়েছে, মেহিজাম রয়েছে। এই সমস্ত এলাকাগুলোতে কিছু কিছু জায়গায়, সব জায়গা নয়, ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হতে পারে, এমনটা পূর্বাভাস আজকে এবং আগামীকালের। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু কিছু এলাকায় রয়েছে। আগামীকালও কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ত্রিপুরায় উত্তর ত্রিপুরা, ঊনকোটি এবং ধলাই, এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম, কোনো কোনো জায়গায় হালকা হতে পারে। তবে দক্ষিণ ত্রিপুরার ক্ষেত্রে আইএমডি আগরতলা যে আপডেট দিয়েছেন, কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে। আগামীকাল থেকে বৃষ্টি আরেকটু কমতে পারে, এটা রয়েছে আপডেট। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। মিজোরামে বৃষ্টির সম্ভাবনা একটু যেন বেশি লক্ষ্য করতে পারা যাচ্ছে। এছাড়া আরও জানতে পারা যাচ্ছে, বর্ষা ভারতবর্ষের অনেক রাজ্য থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় থেকে বর্ষা ইতিমধ্যে বিদায় নিয়েছে। এর সঙ্গে আরও জানতে পারা যাচ্ছে, গুজরাট থেকে বর্ষা পুরোপুরি বিদায় নিয়েছে। অন্যদিকে পশ্চিম উত্তরপ্রদেশের কিছু অংশ থেকে বর্ষা আজকে বিদায় নিয়েছে, এমনটা খবর। অন্যদিকে রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশের কিছু এলাকা থেকে বর্ষা বিদায় নিয়েছে। তাই বর্ষার বিদায় যাত্রা শুরু হয়ে গেছে পশ্চিম ভারত থেকে। তবুও নিম্নচাপের জন্য কিছু কিছু এলাকায় আবার নতুন করে বৃষ্টি আসতে পারে রাজস্থানে কিছু জায়গায়, অর্থাৎ পূর্ব রাজস্থানে কিছু জায়গায়, আগামী কাল বা আগামী পরশুর মধ্যে, এটাও কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে, তাতে মূলত এটাই লক্ষ্য করতে পারা যাচ্ছে যে দক্ষিণাঞ্চলের যে সমস্ত বিভাগগুলো রয়েছে, খুলনা, বরিশাল, এখানে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি, হালকা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ঢাকা বিভাগ, এখানেও মূলত মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, রংপুরে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি, মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে লক্ষ্য করতে পারা যাচ্ছে। এই বৃষ্টির মূল কারণ হচ্ছে নিম্নচাপ। সেই নিম্নচাপটা প্রধানত এই মুহূর্তে অবস্থান করছে উত্তর পশ্চিম সংলগ্ন বঙ্গোপসাগরে, এবং এই নিম্নচাপটি আস্তে আস্তে বাংলাদেশের দিকে আসার কোনো রকম সম্ভাবনা নেই। সেটি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, প্রধানত অন্ধ্রপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে এই নিম্নচাপের জন্য ভারতবর্ষে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, এর সঙ্গে রয়েছে অন্যান্য রাজ্য, যেমন রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, এই সমস্ত এলাকাগুলোতে ভারী বৃষ্টি, মাঝারি বৃষ্টি চলবে। তবে বাংলাদেশের ক্ষেত্রে কিছুটা পরোক্ষ প্রভাব পড়ছে, এবং আগামীকালের যে বাংলাদেশের ক্ষেত্রে আপডেট রয়েছে, বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যাবে না, বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। কোথাও কোথাও হালকা, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তরাঞ্চলে যে সমস্ত বিভাগগুলো রয়েছে, রংপুরে দু এক জায়গায় আগামীকালও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং আগামী কয়েকদিনের যে আপডেট রয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে এখানে সেখানে। তবে আগামী 72 ঘন্টার পর বেশ কিছুটা বৃষ্টি কমে যাবার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে বৃষ্টির বিপর্যয় চলছে, এর জন্য মূলত বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে যে সমস্ত জায়গাগুলো একটু ভারী বৃষ্টি হচ্ছে, কারণ কৃষি, বিশেষ করে কাঁচা সবজির একটু ক্ষতির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এই রয়েছে আপডেট। যদি ভিডিওটি কোনোখানে কাজে লেগে থাকে, লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।